রাতের রাজপথ দখলে পথে নেমেছেন রাজ্যের একেবারে সাধারণ মানুষ, মূলত মহিলারা, এবং তাদের সঙ্গ দিয়েছেন, যথোচিতভাবে সঙ্গ দিয়েছেন বাড়ির বা পরিবারের পুরুষরা। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুঁজছেন বিরোধীদের চক্রান্ত। আরজিকর মেডিকেল কলেজে সেরাত্রে তাণ্ডব চালিয়ে, হামলা চালিয়ে কার্যত প্রমাণ লোপাটের নিকেশের চেষ্টা করেছে যারা, তারা আর যাই হোক না আন্দোলনকারীদের সঙ্গে যুক্ত না সাধারণ মানুষ, সবাই জেনে গিয়েছে, সবাই বুঝে গিয়েছে, একমাত্র মুখ্যমন্ত্রী ছাড়া। তিনি হয় জেনে বুঝেই মিথ্যা বলছেন, বলতে অস্বস্তি হয়, রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যা বলছেন, এ কথাটা সরাসরি বলতে বা ভাবতেও অস্বস্তি হয়, বিশেষ করে এমন একটা ঘটনায় যেখানে রাজ্যের নিজের, বাংলার নিজের একজন মেয়ের ধর্ষিতা এবং খুন হওয়ার পর তার সুবিচারের জন্য এই তদন্তটা, ওই তথ্য প্রমাণগুলো রক্ষা করাটা ভীষণ জরুরি। সেরকম একটা ক্ষেত্রে বাংলার নিজের মেয়ে মুখ্যমন্ত্রী বাংলার আরেক নিজের মেয়ের সুবিচারের পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছেন, হামলার পথে, হামলা করানোর ক্ষেত্রে তার কোনো ভূমিকা, তার দলের কোনো ভূমিকা, তার দলের কোনো সদস্যের কোনো ভূমিকাকে আড়াল করতে চাইছেন, এটা ভাবতেই কষ্ট হয়, সত্যি বলে মনে হয় না। কিন্তু ঘটনা এটা যে মুখ্যমন্ত্রী এখানেও রাম বামের যোগ দেখছেন পতাকার রং দেখে। এখন যদি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয় যে তৃণমূলের পতাকা হাতে কেউ যদি এমন কোনো বিক্ষোভে অংশ নেয় যা অসাংবিধানিক, যদি এমন কোনো স্লোগান তোলে যা দেশবিরোধী, তাহলে কি তিনি মেনে নেবেন যে তৃণমূলের পতাকা ছিল বলে কাজটা তৃণমূল কংগ্রেস করেছে? ঠিক যেভাবে এই যুক্তিতে তিনি এটা মানবেন না, ঠিক সেভাবেই সেই যুক্তিতেই বলা ভালো, এটা মানা কষ্টকর। সত্যিই যারা দেশপ্রেমিক, সত্যিই যারা কোনো না কোনো রাজনৈতিক দলের অস্তিত্বে, তার আদর্শে বিশ্বাস করে, তারা সেরাতে সরকারি সম্পত্তি শুধু নয়, একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চূড়ান্ত জীবন সংকটের মধ্যে ফেলে দিয়ে এমন ভয়ঙ্কর বর্বরোচিত হামলা চালাতে পারে। কিন্তু মুখ্যমন্ত্রী ভাবতে পারছেন এবং বলতে পারছেন, কিছু না জেনে, কোনো তদন্তের রিপোর্ট হাতে না পেয়ে বলতে পারছেন, ঠিক যে কায়দায় গত 13 বছর এ রাজ্যে সংগঠিত যে কোনো অপরাধের ক্ষেত্রে পুলিশ তদন্ত শুরু করার সঙ্গে সঙ্গে, এমনকি প্রাথমিক রিপোর্টটুকু দেওয়ার আগে পর্যন্ত, সংবাদ মাধ্যমকে কোনো কিছু জানানোর আগেই মুখ্যমন্ত্রী চূড়ান্ত রায়টা বলে দিয়ে থাকতে পেরেছেন, সেটা ধর্ষণ হোক, খুন হোক, অন্য যে কোনো ধরনের অপরাধ হোক। ফলে প্রশ্নটা এখানেই, মমতা বন্দ্যোপাধ্যায় খুঁজছেন কোথায়? ছিল তো আন্দোলনটা অভয়ার ধর্ষক এবং খুনিদের খুঁজে বের করে তাদের উপযুক্ত তদন্তের মুখোমুখি করা এবং ন্যায় বিচারের মাধ্যমে তাদের উপযুক্ত শাস্তির মুখোমুখি করা। সে আন্দোলনটা হঠাৎ বদলে গিয়ে মুখ্যমন্ত্রী পদত্যাগের আন্দোলনের রূপ নেওয়ার সঙ্গে সঙ্গে, তার স্লোগানটা বদলে গিয়ে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে, ইস্তফার দাবিতে বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তাতে রাজনীতির রং খুঁজে পেয়েছেন। আমার প্রশ্ন, 2008, 2009, 2010 সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাইয়ের পর ঠিক এভাবেই যখন এরাজ্যের সাধারণ মানুষের মধ্যে থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের ইস্তফা, সিপিআইএমের পতনের জন্য দিন গোনা স্লোগানে রূপান্তরিত হয়েছিল, তখন কি মুখ্যমন্ত্রী মনে হয়েছিল কৃষি জীবন জমি জীবিকা রক্ষা কমিটি আরও কী কী নানা সব সংগঠন ছিল, তাদের আড়ালে আসলে তৃণমূল কংগ্রেসের এটা দাবি, রামবাম জোটের দাবির মতো মনে হয়েছিল কি, রাম তৃণমূল জোটের দাবি অথবা অন্য কোনো জোটের দাবি? মনে হয়নি, কারণ মুখ্যমন্ত্রী তখন ক্ষমতার উল্টো দিকে দাঁড়িয়েছিলেন, যারা ক্ষমতার বিরুদ্ধে লড়ছিলেন। মমতা এখন নিজেই ক্ষমতা, তাই বোধহয় বুঝতে পারছেন না, অথবা বুঝলেও মানতে চাইছেন না। আজকের বিতর্কে আসব তার আগে এই মুহূর্তের পরিস্থিতিটা সংক্ষেপে তুলে ধরার জন্য, কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে সখ্যাত সলিলে, সে কথা বলবার জন্য আপনাদের সামনে আরও একবার আজকের বিশেষ প্রতিবেদন। দাবিটা ছিল ধর্ষণ ও খুনের বিচার চাই, দাবিটা ছিল রাতটা হোক মেয়েদেরও। লড়াইটা ছিল বাংলার মেয়েদের সম্মানের।
ঘটনায় বদলে গেল সবটা। সঞ্জীব ঘোষের ওপর অগাধ মমতা, আর জি করে অবাধে ভাঙচুরের সুযোগ করে দেওয়া। কমিশনার যখন বলছে অপরাধী একাধিক, তখনও পুলিশ মন্ত্রী বেমালুম বলে যাচ্ছেন মূল অভিযুক্ত গ্রেপ্তার। আমরা প্রত্যেকবার বলেছি যে আমরা সব রকম কাজ করছি। There are more than one people will find out. There is a way to find it. Scientific evidence is there. 12 ঘন্টার মধ্যে আসল যে খুনি তাকে জেরা করে তার এভিডেন্স পেয়ে তাকে অ্যারেস্ট করা হয়েছে। ঠিক একই রকম ভাবে হামলায় কারা জড়িত তার তদন্ত হওয়ার আগেই রামবামের ঘাড়ে দায় চাপানো। আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি, বহিরাগত কিছু রাজনৈতিক লোক বাংলায় অশান্তি করতে চান, বাম এবং রাম তারা একত্রিত হয়ে এই গন্ডগোলটা করেছে। এদিকে একের পর এক গ্রেপ্তারিতে পুলিশের ব্যর্থতা স্পষ্ট। সূত্র বলছে ধৃত সৌমিক তৃণমূল ঘনিষ্ঠ, আর এক ধৃত চিরাক্ত সিসিটিভি ফুটেজ দিয়েই প্রমাণ করে দিয়েছে ঘটনার সময় বাড়িতেই ছিল সে। বন্ধুপুর টেস্টে গেছে, সব বন্ধুরা সব মিলে গেছে, ওখানে দুটোর সময় এখান থেকে বেরিয়েছে, লেকিন ঝামেলা তো হয়েছে তো 12টার দিকে একটার মধ্যে, সে দুটো অবধি তো বাড়িতে ছিল আমার। সেটা প্রমাণ আছে? হ্যাঁ প্রমাণ, আমার সিসিটিভি ফুটেজ সব আছে, বাড়ি থেকে বেরোচ্ছে সে। ক্ষোভের কফিনে মুখ্যমন্ত্রীর শেষ পেরেক, ফেক ভিডিও প্রচার। কেউ কেউ ফেক ভিডিও তৈরি করে অসত্য সংবাদ দিয়ে মানুষের মনকে উত্তেজিত করে দিচ্ছে। ব্যাস, মুহূর্তে বিচার চায়ের আন্দোলন বদলে গেল মমতার পদত্যাগের দাবিতে। এরপরও নিজেকে ছাড়া আর কাকে দায়ী করবেন মমতা? রিপাবলিক বাংলা। আর ঠিক এখান থেকে আমার প্রশ্ন, যে প্রশ্ন নিয়ে আজকের বিতর্ক শুরু করতে চাইছি, আমার আজকের অগ্নিবাণ। অপশাসনে টলছে ক্ষমতা, বিরোধীরা শাসক, বিরোধী মমতা, নাহলে মুখ্যমন্ত্রী হয়ে নিজের রাজ্যে ঘটে যাওয়া একটা ধর্ষণ এবং খুনের ঘটনায় তিনি কার জন্য, কিসের বিরোধিতায় পথে নামলেন ঠিক 24 ঘন্টা আগে? আমার সঙ্গে উপস্থিত যারা একে একে তাদের সঙ্গে আপনাদের সাথে পরিচয় করে দিই। আমার একদম বাঁ দিকে থাকবেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী এবং অনির্বাণ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন। আমার ঠিক বাঁ দিকে রয়েছেন শতরূপ ঘোষ, সিপিআইএম নেতা। আমার ঠিক ডান দিকে শঙ্কুদেব পাণ্ডা, বিজেপি মুখপাত্র। আমার একেবারে ডান দিকে রয়েছেন অধ্যাপক ঝন্টু পরাইক এবং গবেষক মৌমিতা চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন সরাসরি। অনির্বাণ, আমি আপনার কাছ থেকে শুরু করি, রামবাম কেন দেখছেন মমতা, কেন নিজেকে দেখতে পাচ্ছেন না, নিজের কৃতকর্মকে দেখতে পাচ্ছেন না, আপনার কি মনে হয়? দেখুন, এই ঘটনার প্রথম থেকে মুখ্যমন্ত্রী অন্তত নিজে যে কথাগুলি বলেছেন তাতে সেখানে কোথাও দাঁড়িয়ে সরকারের তরফ থেকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার কোনো প্রচেষ্টা, যেটার অভিযোগ পরবর্তীকালে আমরা অনেকবার শুনেছি, সেটার কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। বরং আপনি যেটা বললেন যে ফেক নিউজ বা ফেক ভিডিও বা অডিও যাই বলুন না কেন, সেই প্রসঙ্গে যে কথাটি মুখ্যমন্ত্রী বলেছেন, এই কথাটি একাধিকবার আমিও বলেছি, অনেকেই বলছেন, এবং এই ফেক নিউজ ছড়ানোর শরিক কিন্তু আপনারাও। পোস্টমর্টেম রিপোর্টকে ইয়ে করে একদম আপনাদের এখানে সূত্র মারফত পোস্টমর্টেম রিপোর্টে এই আছে, ওই আছে, সেই আছে, এটা আপনাদের এখানেই দেখানো, এখানেও দেখানো হয়েছে, এখানেই বলবো না, এখানেও দেখানো হয়েছে, এত হাড় ভাঙা, অমুক গ্রাম, এত গ্রাম বীর্য ইত্যাদি, এসব আপনাদের এখানে ঘটে গেছে। ইনফ্যাক্ট আমার খেয়াল আছে যেদিন কৌস্তব আপনাদের প্রোগ্রামে এখানে ছিলেন, আপনার প্রোগ্রামেই, যখন আমি আনন্দ সরি কোনো একটি প্রিন্টেড মিডিয়াতে একটি পোস্টমর্টেম রিপোর্টে কী থাকতে পারে এরকম একটি খবর বেরিয়ে যখন বলতে যাচ্ছিলাম, তখন কৌস্তব বলেছিলেন যে পোস্টমর্টেম রিপোর্টের কথা তুমি জানলে কী করে, তোমার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। আমি দেখলাম অবাক হয়ে ঠিক পরের প্রোগ্রামেই বিজেপির যিনি মুখপাত্র ছিলেন অভ্র, তিনি গড়গড় করে পোস্টমর্টেম রিপোর্টে এটা আছে, ওটা আছে, সেটা আছে বলে গড়গড় করে এক গাদা কথা বলে গেলেন। এবং এর সঙ্গে মহাপাত্র সারনেম দিয়ে একটি ছেলে সেখানে পড়াশোনা করে, তিনি নাকি সৌমেন মহাপাত্র ছেলে না ভাইপো ইত্যাদি, এই সব জড়িত, এই যে গোটা জিনিসটা চলছে তার সঙ্গে অডিও ক্লিপ, এই খবরটা তো রিপাবলিক বাংলা দেখতে পারবেন, একটু জোর দিয়ে বলছি না, কিন্তু পোস্টমর্টেম রিপোর্টের যে সোর্স সেখানে কী আছে না আছে সেটা আপনারা দেখিয়েছেন, সূত্র মারফত বলে দেখিয়েছেন।
দিয়েছেন আদৌ, সেই প্রশ্নটা কিন্তু করা তখন উচিত ছিল যে পোস্টমর্টমের রিপোর্টটা আপনারা পেলেন কোথা থেকে, সেটা আপনারা করেননি। কৌস্তভ নিজে যখন যে প্রশ্নটা আমাকে করেছে সেই প্রশ্নটা ওর দলের লোককে করেনি, যে কারণে আমি বলতে চাইছি ইনভেস্টিগেশনকে কেন্দ্র করে কলকাতা পুলিশ গাফিলতি করেছে না করেনি, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন গাফিলতি নিশ্চিতভাবে করেছে, এখানে করেনির কোনো জায়গা নেই, কিন্তু কলকাতা পুলিশ ইনভেস্টিগেশনের প্রশ্নে কতটা দক্ষভাবে হ্যান্ডেল করেছে বা করেনি সেই প্রসঙ্গে আঙুল তুলতে গিয়ে এত মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে যে আজকের দিনে দাঁড়িয়ে এই প্রশ্নটা আর কেউ করছেন না যে চার দিনে কলকাতা পুলিশ যদি ঠিকঠাক কাজ না করে থাকে, আজ আরও চার দিন হয়ে গেছে সিবিআইয়ের হাতে, সিবিআইকে কেউ প্রশ্ন করছে মানে যাকে প্রিন্সিপাল বলতেও লজ্জা হয় সভ্য সমাজে, এই প্রিন্সিপালটা, এই দাগী সন্দীপ, একে গতকাল 13.5 ঘন্টা জেরা করার পর আজকে আবার জেরা চলছে সকাল 11টা থেকে, যাকে এক ঘন্টা কেন আধ ঘন্টাও জেরা করে উঠতে পারেনি কলকাতা পুলিশ, তাদের হাতে তদন্ত থাকা পর্যন্ত এক, এবং দুই আপনি সিবিআই প্রশ্ন তুলছেন, আমি সিবিআই কথাতে আসবো, তৃণমূলের ভিতর থেকেই তো আজকে বলছেন, মানে এখন আর নেই আপনাদের দলের ভিতরে কী সব গণ্ডগোল হচ্ছে আমি জানি না, কিন্তু যিনি কয়েকদিন আগে মিডিয়ার সামনে এত কথাবার্তা বলতেন তিনি দেখলাম একটু আগে প্রেস কনফারেন্স করে বলছিলেন যে সন্দীপকে ওইভাবে সকালবেলা চাকরি যাওয়ার পর বিকেলবেলা নতুন নিয়োগ দেওয়া ভুল হয়েছে, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় দপ্তরই করেছে, স্বাস্থ্য দপ্তরই করেছে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না সন্দীপকে নিয়োগ দেওয়া হয়েছে, এটার জন্য কে দায়ী পড়বে, মানে এটা কি ফেক নিউজ, এটা কি ছড়ানো খবর, কিন্তু যেটা ফেক নিউজ হিসেবে ছড়িয়েছেন সেটার জন্য আশা করি ক্ষমা প্রার্থনা করবেন না, আপনি কি বলতে না, আমি জিজ্ঞাসা করছি মানে রামবাম দায়ী কিভাবে, আমি বলছি দেখুন পলিটিক্যাল স্লাগ ফেস্ট যাকে বলে, সেখানে সিপিআইএম বা বিজেপি তৃণমূলকে অভিযুক্ত করবে, তৃণমূল রাজনৈতিকভাবে তার অভিযোগ, এটা তাহলে স্লাগ ফেস্ট মানে সিরিয়াসলি বলছেন না, বাট না না একদম সিরিয়াসলি বলছি, বাট একটা নিউজ চ্যানেল তারা একদম জেনে বুঝে যদি মিথ্যা তথ্য ছড়ায় সেটা কিন্তু পলিটিক্যাল স্লাগ, আমাদের ছড়ানো তথ্য আমাদের আমাদের দেওয়া তথ্যটা যে ভুল সেটা তো এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেনি, সেটা যে সত্যি সেটা প্রমাণ করতে হবে, সেটা যে আপনি মিথ্যা বলবেন কি করে, তারা সেটা যে সত্যি সেটা তো আপনাকে প্রমাণ করতে, কিন্তু আমি যে আপনাকে তথ্যগুলোর কথা বললাম এগুলো তো সত্যি, রিপোর্ট দা আপনাকে বলতে হবে দাগী সন্দীপকে পুনর্নিয়োগ, বলছি দাগী সন্দীপকে পুনর্নিয়োগ আপনার, এটা সত্যি বলছি, আর সন্দীপকে কলকাতা পুলিশ আধ ঘন্টার জন্য জেরা করেনি এটাও সত্যি, চার দিনের মধ্যে, এটা তো মিথ্যা নয় তো, আমি বলছি পুলিশ দিন ডাকতো না সেটা আমি জানি, অনিবার কলকাতা পুলিশটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে, আর এই স্বাস্থ্য দপ্তর যে দাগী সন্দীপকে পুনর্নিয়োগ দিয়েছিল একই দিনে সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে, আপনি বলুন এই দুটো কোনটা রাম বা বাম চালায় বা দুজনে মিলে চালায়, কলকাতা পুলিশ চার দিনে তাকে ডাকেনি মানে যে তাকে আর পরদিন ডাকতো না বা তারপর দিন ডাকতো না নিশ্চিতভাবে বলতে পারবেন, এটা এক, কিন্তু যে ফেক নিউজের কথা বলছি এটা এই কারণে বলছি এত গুচ্ছ মিথ্যা তথ্য ইচ্ছা করে ছড়ানো হয়েছে সমাজ মাধ্যমে, হয় আর মুখ্যমন্ত্রী নিয়ে করা হয়, দ্যাট ইজ ফাইন, আর মুখ্যমন্ত্রী নিজে এগুলো ছড়াচ্ছেন, ওগুলো কি হয়, অনেক ডাক্তারকে ডেকে পাঠানো হয়েছে আপনি জানেন, তারা আমি পোস্টমর্টমের রিপোর্ট দেখেছি বলে তারা ভিডিও করছেন, কোথা থেকে দেখেছেন তাদেরকে তো বলতে হবে, পোস্টমর্টমের রিপোর্টটা তো পাবলিক ডোমেইনে নেই, আপনারা সেই একই মিথ্যা খবরে শরিক কেন হলো, না না এই 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 দুর্বৃত্ত, না না এই দুর্বৃত্ত, না না এই দুর্বৃত্ত কমিশনার ডাক্তারকে ডাকবেন, নেটিজেনদের ডাকবেন, 15 জনকে ডেকেছেন ঠিক আছে, কিন্তু আমি বলছি ইনি যে নিজে সন্দীপ ঘোষকে ডাকলেন, শঙ্কুদেব এই যে এই দুর্বৃত্ত এবং ব্যর্থ কমিশনার, এই দুর্বৃত্ত এবং ব্যর্থ কমিশনার যে সন্দীপ ঘোষকে ডাকলেন না এর দায়টা কি আপনারা স্বীকার করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলছেন যে এটা বিজেপি এবং সিপিএম এর কাজ, মানে বামরাম মিলে করছে, এখন অনির্বাণের অগ্নিবাণে এসে আমি অনির্বাণ দার রিয়াকশন দিতে পারবো কিনা জানি না বক্তব্যের, কিন্তু ওই অনির্বাণ দার একটা বক্তব্য থেকে আমি আমার রিয়াকশন দিতে চাই আজকে, অনির্বাণ দা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, বলেছেন যে একটা এমন ইনসিডেন্ট দেখিয়ে দিন যেই ইনসিডেন্ট থেকে প্রমাণিত হয় যে এই সরকার এই ঘটনা একবারও চাপার চেষ্টা করছে, ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে, আমি অনির্বাণ দাকে এত ভালোবাসি এই ভালো ব্যাপারটা বলবার জন্য আমি কয়েকটা পয়েন্ট এতক্ষণ লিখে ফেললাম টকটক করে, প্রথম পয়েন্ট হচ্ছে 42 জন প্রফেসর ডাক্তার বাবু তারা এর বিরোধিতা করেছেন বলে তাদের এক নোটিশে বদলি করা হয়েছে, আজকে 49 এখন বেড়েছে, 49 জন ডাক্তার বাবুকে আজকে বদলি করা হয়েছে, এটাকে আমি ধামা চাপা দেওয়ার চেষ্টা বলে মনে করছি না, এটা বৈপ্লবিক রুটিন ট্রান্সফার। দ্বিতীয়, প্রথম দিন যেদিন ঘটনা ঘটেছে তখন হসপিটালের অথরিটি ফোন করে ওর বাড়িতে প্রথম জানিয়েছিল আপনার মেয়ে অসুস্থ হয়েছে, তারপর জানিয়েছিল একটা নর্মাল সুইসাইডের কেস, আপনারা চলে আসুন ব্যাপারটা দেখতে হবে, আমি শুনলাম সিবিআই প্রথমেই এনকোয়ারি করার চেষ্টা করছে যে সুইসাইড বানাতে কে বলেছিল, কার ইন্ধনে আপনি এসব করেছিলেন। দ্বিতীয়ত, আমি কোর্টকে কোর্ট করব, আমি সেদিন কোর্টে উপস্থিত ছিলাম যেদিন বিচার হচ্ছিল অনির্বাণ দা, সেদিন এই সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেনি, কিন্তু সরকারি
উকিলবাবু উত্তর দিতে পারলেন না যে যেখানে কেসটা ধর্ষণ এবং মার্ডার তার স্পেসিফিক কমপ্লেন তার বাড়ির লোক করছে, সেখানে আপনি শুধুমাত্র একটা নর্মাল জেনারেল আনন্যাচারাল ডেথ কেস রেজিস্টার করলেন, অথচ স্পেসিফিক সেকশন দিয়ে এই অভিযোগ আসার পরেও কেন মামলা করলেন না সেটা জানবার জন্য তারা আগে অধীর আগ্রহে অপেক্ষা করলেন গতকাল। তার মায়ের শেষ করেনি চার নম্বরটা কোনো বলিনি, মোস্ট গুরুত্বপূর্ণ তার মায়ের একটা রিয়াকশন পাবলিকলি এসেছে পাবলিক ফোরামে। আমি দেখলাম যে তার মা বললেন যে কলকাতা পুলিশ শুধু তাদের পরিবারকে হেনস্থা করেছে এমন নয়, তাদেরকে প্রেসারে রাখা হয়েছে রীতিমতো। তার বাড়িতে তৃণমূল কংগ্রেসের একজন এমএলএ একজন কাউন্সিলরকে ডেডিকেটেডলি দায়িত্ব দেওয়া হয়েছে যাতে তারা প্রেসারে থাকেন, যাতে তারা কমপ্লেন করতে না পারেন, এবং তাদের সাথে আমাদের বিরোধী দলের অন্য রাজনৈতিক দলের বা অন্য সরকারি বেসরকারি কোনো লোক সহজে গিয়ে দেখা করতে না পারে তার পূর্ণ ব্যবস্থা করা হয়। এবং আমাদের আপনার মনে আছে কিনা জানি না যে আমাদের প্রেসিডেন্ট সুকান্ত দা দেখা করতে যাচ্ছিলেন, তাকে পুলিশ দিয়ে আটকানো পর্যন্ত হয় যাতে তিনি দেখা করতে পরিবারের সাথে না পারেন, এবং ওখানকার একজন এমএলএ এবং কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া হয়। এটা সরকারি কোনো চেষ্টা নয় এই ব্যাপার ধামাচাপা দেওয়ার জন্য। এরপরেরটা শুনুন, মোস্ট গুরুত্বপূর্ণ শুনুন, সারা দিন ধরে হাজার হাজার মহিলারা নেমেছেন সারা রাত ধরে কলকাতা দখল করবার জন্য, আতঙ্কিত হয়ে পড়েছেন। এবং সর্বশেষ চেষ্টা, সেই চেষ্টা কি না, চেষ্টা হচ্ছে আরজিকরের আশেপাশ থেকে তৃণমূলের দাদারা তাদের চ্যাংরা চামুন্ডা যা যা আছে সব রেডি করে তাদেরকে পাঠালেন, বললেন ভাই সিবিআই এনকোয়ারির অর্ডার হয়ে গেছে, সমস্ত প্রমাণ এবং ধরে ধরে এখন লোপাট করতে হবে, তাই গভীর রাত তিনটের সময় অপারেশন করতে পাঠালো হলো তৃণমূলের নেতাদেরকে, তৃণমূলের যারা বাহিনী সেই বাহিনী আরজিকরের মধ্যে ঢুকে পড়লো। আপনি দেখবেন লক্ষ্য করে কি কি করেছে, প্রথম ভেঙেছে সার্ভার রুম, দ্বিতীয় ভেঙেছে হচ্ছে ওখানে গিয়ে সিসিটিভি, তৃতীয় ভেঙেছে ইমার্জেন্সিতে রেজিস্টার যেখানে ওষুধ কেলেঙ্কারির ডকুমেন্ট পাওয়া যাবে, চতুর্থ ভেঙেছে যে ব্যাটার ছেলে সঞ্জয় অ্যারেস্ট হয়েছে সে যেখানে থাকতো সেই পুলিশ ব্যারাক সেখানে আগুন লাগিয়ে দিয়েছে, এবং সর্বশেষ ভিডিও এসেছে তাতে দেখা গেছে চল চল সেমিনার রুমে চল সেখানে গিয়ে পৌঁছই। এটা কোনো ধামাচাপা দেওয়ার চেষ্টা না, সেমিনার রুমে ধামাচাপা দেওয়ার চেষ্টা ওপেন করেছে প্রথম রিপাবলিক বাংলা। আমি দেখছিলাম আপনারা দেখাচ্ছিলেন, বাথরুম ভেঙে গুড়িয়ে দিয়েছে। আমি একজন ফরেনসিকের হচ্ছে সিনিয়র প্রফেসরকে জিজ্ঞেস করলাম যে স্যার হঠাৎ সেমিনার রুমের পাশের বাথরুমটা ভাঙতে গেল কেন, কি ইন্টারেস্ট আছে? উনি আমাকে বললেন এফএসএল এর যখন এনকোয়ারি হয় তখন সতরূপ এমন অনেক মেটেরিয়াল পাওয়া যায়, ধরো অপরাধ ওখানে ঘটেছে বা ঘটনার পর কেউ হাত ধুয়েছে বা কোনো জিনিস পড়ে আছে লিকুইড, তখন বিশেষ এক ধরনের পাউডার ফেলে সেই মেটেরিয়াল তারা সেখান থেকে কালেক্ট করে করে ডিএনএ টেস্টে মেলানোর চেষ্টা করেন যে অপরাধের কোনো লিংক আপ জেনারেট করা যায় কিনা, পাছে সেগুলো পাওয়া যায়। যারা সুপরিকল্পিতভাবে ডাক্তারিতে সব করেন তাদের নলেজ আছে বলেই তারা ইন্টেনশনালি ওই বাথরুমটা ভাঙবার জন্য কোমর বেঁধে নেমেছেন। এত কিছুর পরেও অনির্বাণদা, আমি ওই অনির্বাণদার কথা মেনে নেব যে সরকার কিছুই ধামাচাপা দেওয়ার চেষ্টা করেননি, যদি ওই হতভাগা প্রিন্সিপালকে যাকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করা উচিত তাকে যদি একবারও জিজ্ঞেস করতো বা তার বিরুদ্ধে অ্যাকশন নিত তাহলে আমি মেনে নিতাম, উল্টে তাকে প্রমোশন দেওয়া হয়েছে কোন ইন্টারেস্টে কেন কোন ধামা নিয়ে তার ঘুরে বেড়াচ্ছিলেন। তৃণমূলের ভিতর থেকে উঠছে কিন্তু সেটা গটআপ কিনা আমি জানি না, মানে যারা কথাটা তুলছে তারা তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে এসে তুলছে এমনটা তো নয় সতরূপ। আমার প্রশ্ন, রাম বামের গায়ে ঘাড়ে দোষটা ঠেলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তাদের গায়ে দোষটা দিচ্ছেন, সত্যি আপনারা দোষ নেওয়ার জন্য মানে দোষ নেওয়ার মতো তো একটা দক্ষতা থাকা দরকার এই ব্যাপারে, এরকম ভাঙচুর করেছেন এর আগে হাসপাতালে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কথাগুলো বলছেন তখন কলকাতা পুলিশ থেকে প্রত্যেক দিন ওদের পেজে একটা পাত্র চাইয়ের বিজ্ঞাপন বেরোচ্ছে না, যে আমাদের এই পাত্রটাকে চাই ওই পাত্রটাকে চাই বলে মুখ গোল গোল করে। ওই পাত্র চাইয়ের বিজ্ঞাপন দেখে কয়েকজনকে যে কলকাতা পুলিশই ধরেছে, আমি দুজনের পরিচয় বলছি, ওই সৌমিক দাস, ওই দেখবেন যে ভিডিওটার কথা শঙ্কুদেব পণ্ডা বললো যে এই চল সেমিনার রুমে চল বলে ভাঙচুর করছে কালো রঙের টি শার্ট পরে, সিটিতে বাড়ি, সে পেশায় হচ্ছে জিম ইনস্ট্রাক্টর, সে তৃণমূলের দমদমের কাউন্সিলর রাজু শনি শর্মা ছায়াসঙ্গী, সে আবার গতকাল নিজে ধরা পড়ার আগে মিডিয়াকে সে আবার ইন্টারভিউ দিচ্ছে দেখলাম একটা চ্যানেলকে, যে আমার সাথে পুলিশ যোগাযোগ করেছিল আমাকে ডাকলো, তো আমি বললাম যে আমার আজকে একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে, তখন বললো তারা ছেড়ে দাও আজকে আসতে হবে না কালকে তাহলে এসো, তারপর সে ধরা পড়লো। দু নম্বর পরিচয় দিচ্ছি শুভদীপ কুণ্ডু, ধরা পড়া দু নম্বর হচ্ছে শুভদীপ কুণ্ডু, তার বাবার নাম হচ্ছে আশুতোষ কুণ্ডু, বাড়ি মুরারি পুকুরে, তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের ওখানকার কর্মী। সুতরাং আমি এরকমভাবে বলে যেতে পারি, আমার কাছে সবার তালিকা নেই কিন্তু যে কয়েকজন আইডেন্টিফাইড হয়েছে এরা কেউ না রাম না বাম, সব কটা হচ্ছে মমতার পোষা ভাম সব কটা। এবং জানবেন সেই 14ই অগস্ট রাত্রিবেলা
পশ্চিমবাংলার তো কয়েকশো জায়গায় মহিলারা মূলত এবং তার সঙ্গে আরও বহু মানুষ রাস্তায় নেমেছিলেন, আর কোথাও কোনো অশান্তি হলো না, আরজি করে হলো। তার কারণটা হচ্ছে আর কোনো জায়গা কোনো ক্রাইম সিন নয়, আরজি করটা ক্রাইম সিন, যে কথাটা ওই শঙ্কুদাও বললো যে ওই জায়গাতেই প্রমাণ নষ্ট করা দরকার ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রোববারের মধ্যে আমার ইয়ে চাই, পুলিশকে সময় দিয়েছিলেন, বেসিক্যালি রোববারের মধ্যে পুলিশকে প্রমাণ লোপাট করার সময় দিয়েছিলেন, তারপরে আমি সিবিআইকে দিয়ে দেবো। যখন তার আগেই কোর্ট ওটা সিবিআইকে দিয়ে দিল, পুলিশ প্রমাণ লোপাট করার সুযোগ পেল না, তখন সরাসরি নিজের বাহিনী পাঠিয়ে প্রমাণ লোপাট করার চেষ্টা করলেন। এবং আমি বলছি ওই এই যে কথাটা আসছে এখানে যে উল্টো দিকে যেখানে বেশি নয়তো হাত ধুয়ে থাকবে, যেখানে ফরেন্সিক এভিডেন্স থাকবে সেইখানটা গিয়ে ভাঙচুর করছে, এইটা তো কোনো পাড়ার তৃণমূল নেতার তো এই পরিকল্পনা থাকতে পারে না। যারা থার্ড ফ্লোর আর তিনতলার তফাত বোঝে না, থার্ড ফ্লোর ভাঙতে গিয়ে তিনতলা ভেঙে দিয়ে চলে আসে, তারা তো আর কোন জায়গায় গিয়ে ফরেন্সিক ট্রেস নষ্ট করতে হবে তার তো সেই ট্রেনিং থাকতে পারে না। অর্থাৎ এই গোটা পরিকল্পনাটার পেছনে পাকা মাথার এমনকি পুলিশের একটা অংশ থাকাও আশ্চর্য নয়, যারা কিনা এই পুরো পরিকল্পনা সাজিয়েছিল যে কোথায় মব ঢুকে কোন কোন কাজ করতে হবে প্রমাণকে লোপাট করার জন্য। এখানে গুজব থামাচ্ছি সদর, তার কারণ এটা থামানোর কারণ আছে। তার কারণটা হচ্ছে যে আপনি পুলিশের মাথার কথা বলছেন, মানে ষড়যন্ত্রের কথা বলছেন, আমি সেটা সেরকম কেউ আছে কিনা জানি না, কিন্তু পুলিশের সহানুভূতি যে পুরোদস্তুর ছিল, আবার এখন বললেই বলবেন অনির্বাণ যে ফেক নিউজ ছড়াচ্ছেন, আমি ছড়াচ্ছি না, পুলিশ মন্ত্রী বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন খুব সহানুভূতির সঙ্গে সেদিনকে হামলাবাজদের ডিল করেছে। আমি একটা কথা বলবো, একবার শুনুন, একবার শোনাই কি বলেছেন পুলিশ মন্ত্রী, একবার শোনাই সদর, আমি আপনার কাছে আসছি। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য গতকাল, সিসির মাথা ফাটিয়ে দিয়েছেন, এক ঘন্টা তিনি মিসিং ছিলেন, তাকে খুঁজে পাওয়া যায়নি, আপনারা ইনসিস্ট করছেন কি গুলি চালানোর জন্য পুলিশ গুলি চালাবে না, এটা জ্যোতি বাবুর পুলিশ নয়, মানবিক ভাবে যতদূর সম্ভব তারা লড়বে, শুধু একটা জিনিস রিকোয়েস্ট করবো, প্ররোচিত করবেন না, আন্দোলন করলে আন্দোলনের শুরুও আছে আন্দোলনের শেষও আছে, আন্দোলনের শুরু শেষটা জানা দরকার। এটা এটা বিধানসভা ভাঙবার সময়ের ক্ষেত্রে আমার মনে হয় মাথায় রাখা প্রয়োজন ছিল শুরু এবং শেষ কথা করতে, কিন্তু এনিওয়েজ আমি বিধানসভার কথাতে যাচ্ছি না, কিন্তু আমি বলছি ডিসির মাথা ফাটালো, আমি আমি কয়টা কথা বলছি, মহিলা পুলিশকর্মী রক্তাক্ত হুইলচেয়ারে যাচ্ছেন সেটা ইতিমধ্যে ভাইরাল, কিন্তু এরপরে ওই হামলাবাজদের খুব সহানুভূতির সঙ্গে ডিল করা দেখবে না কেন, শুনুন এটা তো ঠিক, তো এটা জ্যোতি বসুর পুলিশ নয়, বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ নয়, সেই জন্যই তো গাইনোকলজি ওয়ার্ডে গিয়ে পেশেন্টের কম্বল নিয়ে লুকিয়ে পড়েছিল। যদি জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ হতো তাহলে কি তৃণমূলের মস্তানগুলোকে দেখে গাইনি ওয়ার্ডে ঢুকে যেত নাকি? কথাটা জ্যোতি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সে তার পরিচয় কী, আপনি কীভাবে চিনবেন? আপনি বাকি সব ছেড়ে দিন, কীভাবে চিনবেন সেদিনকার গুন্ডারা সত্যি ডিওয়াইফাইয়ের কর্মী ছিল নাকি তৃণমূলের কর্মী ছিল? যদি ডিওয়াইফাইয়ের কর্মী হতো তাহলে মঈদুল ইসলাম মিদ্দার মতো পুলিশ পিটিয়ে মেরে ফেলতো, সুদীপ্ত গুপ্তের মতো পুলিশ পিটিয়ে মেরে ফেলতো, তৃণমূলের কর্মী বলে টালিগঞ্জ থানায় যেরকম টেবিলের তলায় লুকিয়েছিল, এখানে গাইনি ওয়ার্ডে পেশেন্টের কম্বলের তলায় লুকিয়েছে। আমি সে কথাটা বলছিলাম, এই যে পুলিশকে নিয়ে কথাটা উঠছে না, এই যে কোনো ইনভলভ আছে কি না আছে, আমি এখানে পরিষ্কার বলছি, এই যে বিনীত গোয়েল পুলিশ কমিশনার, সুপ্রিম কোর্টের নিয়ম আছে, অনির্বাণ একজন আইনজীবী আমার থেকে ভালো ওর জানার কথা এটা, যে কোনো জায়গায় কোনো রেপ খালি বলে নয়, শ্লীলতাহানিরও যদি কোনো ভিক্টিম হয় তার নাম তার পরিচয় প্রকাশ্যে আনা যাবে না। বিনীত গোয়েল লোকটা 8 তারিখ ক্যামেরার সামনে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করে এই মেয়েটির নাম ঘোষণা করলো, ওই ঘটনায় পৌঁছে আরজি করার সামনে, আপনাদের কাছেও সেই ফুটেজ রয়েছে, সবাই টেলিকাস্ট করেছে, বিনীত গোয়েল পুলিশ কমিশনার, কে এই বিনীত গোয়েল? এই যে মমতা নবার বলেছে প্রিন্সিপাল, এই যে মমতা ব্যানার্জির এই বাতেলাগুলো শুনছি কদিন ধরে, ফাঁসি দিয়ে দেবো ফাঁসি দিয়ে দেবো, কামদুনিতে ফাঁসি দেওয়ার দায়িত্ব কার ছিল? স্কটল্যান্ড ইয়ার্ডের ছিল, হ্যাঁ ইউনাইটেড নেশনসের দায়িত্ব ছিল, রাষ্ট্রসংঘের দায়িত্ব ছিল কামদুনিতে ফাঁসি দেওয়ার, কামদুনিতে অপরাধী যে ছাড়া পেয়ে গেল অ্যাকুইটেড হলো কাদের জন্য? কামদুনির যে সিআইডি যে ট্রায়াল দিয়েছিল সিআইডির ইন্সপেক্টর জেনারেল কে ছিল কামদুনির কাছে? এই বিনীত গোয়েল, এই বিনীত গোয়েল লোকটার জন্য কামদুনির ধর্ষক কোর্ট থেকে মুক্ত হয়েছে, এই বিনীত গোয়েল এখন দায়িত্ব পেয়েছে আরজি করের ধর্ষকদেরকে আড়াল করার। আমি ধর্ষকদের কথাটা কনসিয়াসলি বললাম, কেন বললাম আমি এর পরে আসছি। আপনি কটা উদাহরণ দেখাতে পারবেন অনির্বাণ কোথাও কোনো ঘটনা ঘটলে, এমনকি রেপ অ্যান্ড মার্ডারের ঘটনা ঘটলেও সেখানে পুলিশ কমিশনার পৌঁছে যায়? এক্ষেত্রে কেন পৌঁছে গেছিল? যে ঘটনাটার কথা বাড়িতে ফোন করে বলা হচ্ছে মেয়েটির বাড়িতে আপনার মেয়ে সুইসাইড করেছে, সেখানে পুলিশ কমিশনার সাক্ষাৎ পৌঁছে গেল, পৌঁছে গিয়ে মেয়েটার পরিচয় ঘোষণা করলো মিডিয়ার সামনে, এমনি এমনি হয়, আমরা কি ঘাসের মুখ দিয়ে চলি? এরা এর কারণ বোঝা যায় না? এবং আমি আপনাকে আমি বলছি, আমি সেটাই বলছি,
এই যে এত গুজব ছড়ানো, ফেক নিউজ ছড়ানো নিয়ে এত কথা হচ্ছে, আর এই ঘটনায় তো প্রথম ফেক নিউজ ছড়িয়েছিলেন আরজি করের অ্যাসিস্ট্যান্ট সুপার, যে মেয়েটির বাবাকে ফোন করে বলেছিলেন আপনার মেয়ে আত্মহত্যা করেছে। কী ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিরুদ্ধে ফেক নিউজ ছড়িয়েছিল যে? কী ব্যবস্থা নেওয়া হয়েছে? সেদিন বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছিল, তার আগের দিন মারা গেছিলেন, ওনার মৃতদেহ বিকেল 4টার সময় আপনারা জানেন এনআরএসে হ্যান্ডওভার করা হচ্ছিল, উনি দেহদান করে গেছিলেন। সেই যে মিছিল ছিল, কয়েক হাজার মানুষের মিছিল, সেখানে খবর এসে পৌঁছলো এরকম একটা ঘটনা ঘটে গেছে, আরজি করে একটি মেয়েকে এরকম অবস্থায় পাওয়া গেছে, তার মৃতদেহ পড়ে আছে, পুলিশ নানা রকমভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বডিটাকে নিয়ে চলে যাচ্ছে। ইতিমধ্যে ততক্ষণে আপনারা জানেন মেয়েটির বাবা মা ওখানে বসে আছে, তাদেরকে টালা থানায় বসিয়ে রেখে বডি নিয়ে পুলিশ বেরিয়ে গেছে সোদপুরে। খবর পেয়ে ওই মিছিল থেকে হাজার হাজার লোক ওখানে পৌঁছে গিয়ে সেই গাড়ি আটকে দাঁড়ায়, তারপরে এই ঘটনা আজকে এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। নাহলে ওদের ছকটা ছিল যেরকম এই মধ্যমগ্রামের ক্ষেত্রে করেছিল, বাবা মাকে বসিয়ে রেখে বডি নিয়ে গিয়ে সোদপুরে, তৃণমূলের নেতারা ততক্ষণে মেয়েটার বাড়িতে গিয়ে বসে আছে, বডি পুড়িয়ে দেবে ওরা। আনিস খান চিন্তাই হয়েছিল, আনিস খানের ক্ষেত্রে কী হয়েছিল, ছেলেটা ধর্মে মুসলমান বলে বডি কবর দেওয়া হয়েছিল, সাত দিন পরে কোর্টের অর্ডারে কবর থেকে বার করে এনে বডিকে দ্বিতীয়বার পোস্টমর্টম করা হলো, দেখা গেল প্রথমবারের পোস্টমর্টম রিপোর্টটা জাল। এক্ষেত্রে মেয়েটি হিন্দু পরিবারের মেয়ে, এর যদি বডি পুড়িয়ে দেওয়া হয়, জাল পোস্টমর্টম হলেও সেটা আপনারা জানার উপায় নেই যে পোস্টমর্টমটা জাল, তার বডিটাকে আর এনে আর দ্বিতীয়বার পোস্টমর্টম করা যাবে না যেরকম আনিস খানের ক্ষেত্রে করা হয়েছিল। তাই তো পরিষ্কার ছিল এখানে পরিকল্পনাটা। তার মা কাঁদতে কাঁদতে মিডিয়ার সামনে গতকালও বলেছেন, হাউ হাউ করে পুলিশের কাছে অনুরোধ করছি মেয়েটাকে একবার দেখতে দিন, একবার দেখতে দিচ্ছেন না, এগুলো এমনি এমনি হয়। আমি পরিষ্কার বলছি অনির্বাণ, আমার কথাটাকে আমি এটা বলেই শেষ করছি, দেখো ভাই কোনো সাধারণ ধর্ষককে বাঁচানোর জন্য এত তোরজোর এত আয়োজন হতে পারে না, বোঝাই যাচ্ছে পেছনে যারা জড়িত আছে তারা পরিষ্কার রাজবাড়ির ধর্ষক, আমি কথাটা এইভাবে বলছি। নাহলে সন্দীপ ঘোষ বলে একটা লোক, সে এতটা ঘৃণিত, একটা সামাজিক চাপে নিজে পদত্যাগ করছে, চার ঘন্টার মধ্যে তাকে আবার পুনর্বাসন দিয়ে তার মুখ বন্ধ রাখার চেষ্টা, আজকেই ঘটনা নতুন করে সামনে আসছে। সন্দীপ ঘোষ প্রিন্সিপাল হয়ে যাওয়ার পরে গত আড়াই তিন বছরে আরজি করে তিনটে স্পেসিফিক ঘটনা সামনে আসছে, যেখানে তিনজন ওখানে ডাক্তারির ছাত্র তারা এরকম মানে বহু প্রশ্ন তুলে দিয়ে মারা গেছিল, বলা হয়েছিল আত্মহত্যা বলে সেই মৃত্যুগুলোকে চালানো হয়েছিল, ওইগুলোও কি আত্মহত্যা ছিল নাকি তারাও কিছু জেনে ফেলেছিল বলে তাদেরকেও সরিয়ে দেওয়া হয়েছিল, আজকে এই প্রশ্ন সামনে চলে আসছে। এবং এই গোটা ঘটনা তুই ভাবতে পারো, কালকে ডার্বিতে মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচ হওয়ার কথা ছিল, তারা দুটো দলের সমর্থকরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা গ্যালারিতে টিফো ধরে থাকবেন, উই ওয়ান্ট জাস্টিস, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনি নাকি জাস্টিসের পক্ষে, উনি নাকি নিহতের পরিবারের সঙ্গে রয়েছেন, যদিও দেখলাম কালকে মুখ ফুসকে স্লোগান দিচ্ছেন নির্যাতিতার ফাঁসি চাই, যাই হোক কিন্তু তারপরে উনি নাকি জাস্টিসের পক্ষে, আন্দোলনকারীদের পক্ষে, মোহনবাগান ইস্ট বেঙ্গলের সমর্থকরা কেউ মমতা ব্যানার্জির পদত্যাগ চাইবে বলেনি, কেউ তৃণমূলের সরকারকে উৎখাত করবে বলেনি, তারা খালি বলেছিল আমরা গ্যালারিতে টিফো ধরে থাকবো, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় চাই। এইটা শুধুমাত্র এই খবরটা হয়েছে বলে ভাবতে পারো কলকাতা পুলিশ কালকে ডার্বি বাতিল করে দিল, মোহনবাগান ইস্ট বেঙ্গল ডার্বি ম্যাচে আমরা জানতাম হয় মোহনবাগান হারবে অথবা ইস্ট বেঙ্গল হারবে, এই প্রথম দেখলাম মোহনবাগান ইস্ট বেঙ্গল দুই দলই জিতলো আর স্বৈরাচারী মমতা হারলো, স্বৈরাচারী মমতা ধর্ষকদের সাপোর্টারেই মমতার গভর্নমেন্ট হারলো। আমি আমি জন্টু পালাইকের কাছে যাবো, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে যে উক্তির কথা বলছিলেন তিনি নিজে পরবর্তী সময় শুধরে নেন, বলেন যে মুখ ফসকে বেরিয়ে গিয়েছে কিন্তু বা ভুল করে বলে ফেলেছি, কিন্তু বলে ফেলেছিলেনটা কি, কোন পরিস্থিতিতে কোন আবহে? কালকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই হাঁটলেন, নিজের সরকারের বিরুদ্ধে সবাই প্রশ্ন তুলছে, নিজের পুলিশ মন্ত্রী হিসেবে নিজের পুলিশের বিরুদ্ধে, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিজের স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে, আমরা জানি না এখনও পর্যন্ত এর উত্তর নেই মমতা ঠিক কার বিরুদ্ধে কালকে হেঁটেছেন, তার কারণ রবিবারের মধ্যে ঘটনার বিচার তদন্ত বিচার সবটা সম্পূর্ণ করে ফাঁসি দেওয়া যে সম্ভব নয় এই অস্বাভাবিক দ্রুততায় আজ পর্যন্ত ভারতের কোনো প্রদেশে কোনো আইনের আওতাতে কোনো ধর্ষকের শাস্তি হয়নি সেটা আমরা সবাই জানি। না ওই আরেক ভাইপো যে বললো, আমি পাঁচ সেকেন্ডও নিচ্ছি না, ওই যে ভাইপো যে বললো না যে এনকাউন্টার করে দেবো, এনকাউন্টার করতে চাইছিল শাস্তি দেওয়ার জন্য না মুখ বন্ধ করে দেওয়ার জন্য, এখন তো ওই প্রশ্নও আসছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায় কালকে নির্যাতিতার ফাঁসি চাই এবং তারপরে অবশ্যই সামলে নেওয়া, এটা আপনাদের শোনাচ্ছি, কেন শোনাচ্ছি তার কারণ আছে, আমি তারপর ঝন্টু পালাইকের কাছে আসছি। নির্যাতিতার ফাঁসি চাই, প্রথম দিন ডে ওয়ান থেকে আমি বলে আসছি দোষীদের শাস্তি হোক এবং এমন শাস্তি হোক, শাস্তি মানে ফাঁসি হোক, আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে, নির্যাতিতার ফাঁসি হোক, নির্যাতিতার ফাঁসি হোক, নির্যাতিতার বিরুদ্ধে যে অত্যাচার করেছে তার ফাঁসি হোক, নির্যাতিতার না সরি এটা আমার মুখ দিয়ে ভুল বেরিয়েছে আমি উদ্ধ করছি, নির্যাতিতার মানে ধর্ষিতাদের ফাঁসি হোক, দোষীদের ফাঁসি হোক, ঝন্টু পড়াইক প্রথমত গ্রেট ডিক্টেটরের ওই সিনটা মনে পড়লো, যখন চার্লি চ্যাপলিন আসেননি, মানে ওই ডুপ্লিকেট হিটলারটা আসেনি, তার আগে পর্যন্ত যা বলতেন তাই একবারে সমস্বরে সামনে দাঁড়ানো জনতা, যাদেরকে জনতা বলা যায় না, যাই হোক
তারা সমস্বরে তার প্রতিধ্বনি করত। শুনছিলাম মুখ্যমন্ত্রী বলছেন নির্যাতিতার ফাঁসি হোক, আশপাশ থেকে সবাই বলছে নির্যাতিতার ফাঁসি হোক, মুখ্যমন্ত্রী ভুল শুধরালেন, সবাই থেমে গেল, তারপর বলেন ধর্ষিতার ফাঁসি হোক, আবার সবাই বলে ধর্ষিতার ফাঁসি হোক, সবশেষে মুখ্যমন্ত্রী তৃতীয়বার ভুল শুধরে বললেন দোষীদের ফাঁসি হোক। মুখ্যমন্ত্রী এটা বললেন না, তাহলে তিনি আসল খুনি ধরা পড়ে গেছে এটা বলে ভুল করেছিলেন। বলছি প্রতি পদে পদে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কি প্রমাণ রেখে যাচ্ছেন না যে রাম বাম নয়, তিনি নিজে এই এই গভীর কূপটা খনন করেছেন যেখানে তার সরকারটা পড়ছে, তলাচ্ছে, অতলে তলাচ্ছে। আমি তোমায় বলি, দেখো পুরো চিত্রনাট্যে শুরু থেকে কিন্তু মমতা ব্যানার্জির সরকার এই ধর্ষণে যুক্ত একাধিক অভিযুক্তকে বাঁচাতে প্রথম দিন থেকে, তুমি যদি দেখো যে উনি যখন বললেন ছাত্রদের আন্দোলন, ছাত্ররা চাইছে না তাই সন্দীপকে আমি অন্য জায়গায় পাঠাচ্ছি, উনি কিন্তু সন্দীপের পাশে দাঁড়িয়ে এই কথাটা উনি বলেছিলেন প্রেস কনফারেন্সে। দ্বিতীয়, তুমি বলছো 2020 সালে সন্দীপের বিরুদ্ধে সিরিয়াস, 2020 সালে 21 জুলাই সম্ভবত লকডাউনের ওই পেরিফেরির মধ্যে বিশাল ধরনের একটা ওয়েস্ট ম্যাটেরিয়াল বাংলাদেশে পাচার করার অভিযোগ তালা থানায় কিন্তু এনলিস্ট করা হয়, ভয়ঙ্কর কারণ সেটা মেডিকেল ওয়েস্ট, বায়োমেডিকেল ওয়েস্ট, এবং তুমি যেখানে সেখানে ফেলা যায় না, এবং খেয়াল করবে তখন তোমার চ্যানেল এসেছে কিনা যাই না, আমি অনলাইন বাড়ির থেকে এটা নিয়ে একটা প্রোগ্রাম করেছিলাম, মমতা ব্যানার্জিকে প্রশ্ন করা হলে উনি বলেছিলেন এই ছোট্ট বিষয়গুলো নিয়ে আমাকে মাথা ঘামাতে বলবেন না। আমি বলছি তোমায় যে এন্টায়ার এই যে বিভিন্ন চ্যানেলগুলো ঘাটলে তুমি দেখতে পাবে প্রথম থেকে পুলিশকে প্রশাসনকে কাজে লাগিয়ে মমতা ব্যানার্জি কিন্তু এই ফেক নিউজগুলো ছড়াচ্ছে, এবং এই ফেক নিউজগুলো শুধু ছড়াচ্ছে না যে এখানে তোমরা বলছো তার পদত্যাগ চাই নৈতিক কারণে, আমি বলছি সংবিধানটা আমি দুপুরবেলা পড়ছিলাম, সংবিধানের 164-2 নম্বর ধারা স্টেজের ক্ষেত্রে সেখানে বলা আছে যৌথ দায়িত্বের নিয়ম অনুযায়ী অপরাধীকে আড়াল করার প্রচেষ্টা হিসাবেও রাজ্যের সিএম, পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর অপসারণ না হলে নিরপেক্ষ তদন্ত হতে পারে না, এটা সংবিধানের কথা। কিন্তু আমি বলছি সংবিধান অনুযায়ী তার পদত্যাগ করা উচিত। আমি আসলে কেন বলতো মমতা ব্যানার্জিগুলো কেন করছে, কারণ দেখো ক্ষমতায় আসীন হওয়ার পরে কিন্তু উনি নিরঙ্কুশ মানুষের সমর্থন পেয়েছেন, মানুষের সমর্থনে অভ্যস্ত তিনি নেত্রী, কোনোদিনও আক্রোশের মুখোমুখি তিনি হননি, এই আক্রোশের মুখোমুখি হওয়াটা তার পলিটিক্যাল সিলেবাসে নেই, ফলে আজকে কী হচ্ছে মাথা তাল হারিয়ে ফেলেছেন, এখানে এই ফুটো ঢাকতে গিয়ে ওখানে মেরামত করতে গিয়ে এইটাখানে ফুটো হচ্ছে। আমি বলছি তোমায় যে আজকে দিল্লি, উনি উদাহরণ দেন, ওনার দলের সমর্থকরা এখানে বসে আছে, অনির্বাণ মাঝে মধ্যে বলে হান্না ইয়েতে হাসরাতে এটা হচ্ছে ওটা হয়েছে, আমি একটা রিপোর্ট দেখছিলাম ভাই, দিল্লিতে প্রতি বর্গ কিমিতে 575টা সিসি ক্যামেরা লাগানো হয়েছে সিকিউরিটি পারপাসে, সেখানে পশ্চিমবঙ্গের সিটি অফ জয়, এখন লোকে অবশ্য বলে সিটি অফ ভয়, সেখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 33টা সিসি ক্যামেরা, এটা হচ্ছে তার নেতৃত্বাধীন সরকারের সিকিউরিটি। আমি বলছি পশ্চিমবঙ্গে কোন রাষ্ট্রায়ত্ত ব্যবস্থায় স্টেট চালিত বিশাখা আইনের গাইডলাইন ফলো করা হয় তুমি বলো, এই মেয়েটা বহুবার, আমি আজকে চ্যানেলে একটা দেখছিলাম ওর মেয়েটার পায়ের উপর দিয়ে স্কুটি তুলে দেওয়া হয়েছিল, তাকে থ্রেট করা হচ্ছিল, বিশাখা আইনটা কেন প্রয়োগ করা হয়নি? আমি বলছি সুপ্রিম কোর্টে অর্ডার মেনে পিএমটা এই অধ্যক্ষ কেন এখানে করলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যেখানে ঘটনা হয় সেখানে তো পিএম করা যায় না, আচ্ছা বডিটাকে রেস্টোর করতে হয় সুপ্রিম কোর্টের নির্দেশ আছে কেন করেননি, বেছে বেছে কেন পিএম এর জন্য সিলেক্টেড লোকদের আনা হয়েছিল, উত্তরবঙ্গে এক প্রভাবশালী ডাক্তার যিনি কলকাতায় থাকেন তাকেও নাকি একদম, এবং তারপরে কি জানো অনির্বাণ যে অধ্যক্ষকে পরবর্তীকালে এর জায়গায় আরজি করে আনা হয়েছিল তিনিও কিন্তু দাগী, এবং রাজ্যপাল যারা অ্যাপয়েন্টমেন্ট দেয় হেলথ সার্ভিসে, এডুকেশনাল সার্ভিসে, সেই রাজ্যপাল তার বিরুদ্ধে অনাস্থা এনেছিল, তারপরেও তাকে এখানে রিপ্লেস করা হলো কেন জানো, পরবর্তীতে সন্দীপবাবুর ফেলে যাওয়া কাজটা সুকৌশলে যিনি এটা করতে পারেন। আমি বলছি এন্টায়ার চিত্রটায় আমি কারো কথা মানছি না, কারো না, সবাই বিজেপি, সবাই রাম বাম, তুমি দেখো মহি তার বাবা মা, তার বাবা মা হাইকোর্টে যেটা বলেছে তার ভিত্তিতে হাইকোর্ট কি বলছে একটা ক্লজে 17 পাতার এটায়, কনসিডারিং দিস ফ্যাক্টার্স উই উড বি ওয়েল জাস্টিফাইড ইন মেকিং অ্যান অবজারভেশন দ্যাট দ্য অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ নট উইথ দ্য ভিকটিম অর দ্য ফ্যামিলি অফ দ্য ভিকটিম, এর ভিত্তিতে কিন্তু সুপ্রিম কোর্ট দ্বারস্থ হয়েছে। আমি 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 এখান থেকে একবার অনির্বাণের কাছে, অনির্বাণ এটাও কি রামবামের যুক্তি? কোনটা? এই যে কোর্টের অবজারভেশনের কথা, হাইকোর্টের অবজারভেশন আমি আগের দিনও বলেছি বা ডাইরেক্টিভ নিয়ে আগের দিনও বলেছি যে কোর্ট তার মতো করে মনে করেছেন, অর্ডার দিয়েছেন যে কলকাতা পুলিশ থেকে সিবিআইতে ট্রান্সফার হবে, ওই অবধি আমি মেনে নিতে রাজি আছি, হ্যাঁ 4 দিনে কলকাতা পুলিশ সত্যি বিশেষ কোনো প্রোগ্রেস করতে পারেনি, এটা কোর্টের যদি মনে হয়ে থাকে দে আর ওয়েল উইদিন দেয়ার রাইটস টু ট্রান্সফার ইট টু সিবিআই, কিন্তু সেটা করার সঙ্গে সঙ্গে কোর্ট বলছেন সিবিআই তাকে প্রাথমিক রিপোর্ট দেবে 3 সপ্তাহ পর, কেন
কলকাতা পুলিশ যখন চার দিন পেয়ে কিছুই করতে পারেনি, সিবিআই সেটা 21 দিন কেন পাবে? তারা তো আরও বেটার, তারা তো অনেক ভালো করার কথা, অন্তত প্রাথমিক রিপোর্টটুকু। আমি ইনভেস্টিগেশন কমপ্লিট করার যে 7 দিনের দাবি আমি তাতেও যাচ্ছি না, প্রাথমিক রিপোর্টটুকু তো 5 দিনে দেওয়া যেত, 7 দিনে দেওয়া যেত, তার জন্য 21 দিন কেন লাগবে? এইখানেই কোথাও একটা প্রশ্ন উঠে যায়, যেহেতু এই কলকাতা হাইকোর্টেই আমরা কারো পায়ের কাছে বসে থাকা কাউকে পরবর্তীকালে জাজ থেকে বিজেপির নেতা হতে দেখেছি, এই গোটা নেক্সাসটাকে যদি আমি নেক্সাস শব্দটা ব্যবহার করতে চাই, সেটার কথাটা মাথায় রেখে কোথাও এই প্রশ্নটা ওঠে। চার দিন পর নেক্সাস আছে, মানে সব জায়গায় নেক্সাসের আশঙ্কা আছে, ইনক্লুডিং বিচার ব্যবস্থা, মানে আপনাদের কথা অনুযায়ী শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাকে ঘিরে কোনো নেক্সাস নেই বলছেন? দেখুন, সেই পলিটিক্যাল অভিযোগ তো এমনিতেই রয়েছে, সেই অভিযোগ তো রয়েছে। আমি আবার আপনাকে বলছি, পলিটিক্যাল অভিযোগ পলিটিক্যাল পার্টির একে অপরের বিরুদ্ধে করে থাকে, এতে নতুনত্বও কিছু নেই, অন্যায়ও কিছু নেই, কিন্তু সেই আমি নতুনত্ব অন্যায়ের কথা বলছি না, আমি অভিনবত্বের কথা বলছি। নতুনত্ব নেই, অন্যায় নেই, কিন্তু অভিনবত্ব আছে কি? আজন্ম কাল ধরে অমুক পার্টি অমুক পার্টি। আমাকে একবার একটু বলবেন অনির্বাণ, এরকম একটা মেডিকেল কলেজের প্রিন্সিপালের নিজের ইচ্ছে ছেড়ে দেওয়া চাকরি, তাকে 4 ঘন্টার মধ্যে ফিরিয়ে দিয়ে তাকে একই পদমর্যাদায় অন্য মেডিকেল কলেজে কোন রাজ্যে পাঠানো হয়েছে? আপনি প্রত্যেকদিন ভারত ভ্রমণে বেরোন, আপনারা বেরোন, আমি বলি আপনাদেরকে যে ভারত ভ্রমণে বেরোন না, বেরোবেন না, পশ্চিমবঙ্গে থাকুন। আমি আজকে আপনার কাছে জিজ্ঞাসা করছি, আমি ওপেন করছি, আপনি ভারতের একটি রাজ্যের একটি ইনস্ট্যান্স আমাকে দিন, একটা ইনস্ট্যান্স দিন। আমি হসপিটালটা এক্ষুনি বলতে না পারলো, সিবিআই এর যার বিরুদ্ধে এফআইআর সিবিআই ডাইরেক্টর করে তাকেই ডাইরেক্টর করে নিয়োগ করার উদাহরণ কিন্তু আমাদের এখানে আছে। প্রশ্নটা সেটা নয়, সেটা হচ্ছে সন্দীপ ঘোষকে অন্য জায়গায় প্রিন্সিপাল করে রিইনস্টেট করার পরেও যদি ইনভেস্টিগেশনের খাতিরে তাকে ডাকার ব্যাপার থেকে থাকতো, সেটা কিন্তু তার কোনো শিল্ড নেই, যে শিল্ডটা ধরুন রাজ্যপালের রয়েছে। শিল্ড আছে অনির্বাণ, না শিল্ড আছে, তার কারণ ওই লোকটা তখনো পর্যন্ত সমপদমর্যাদায় থেকে যাওয়া, আইনত সমপদমর্যাদা, না না আমি বলছি অনির্বাণ, সমপদমর্যাদায় থেকে যাওয়া সতরূপ, আমি কেন বলছি অনির্বাণকে কেন আটকালাম, আপনি বলবেন সতরূপ, আমি শোনাচ্ছি। কিছুক্ষণ আগে আজকে সিবিআই এর দপ্তর থেকে বেরিয়ে অভয়ের বাবা কি বলেছেন, আসলে এই এই বদলিটা, এই সমপদমর্যাদায় বদলিটা কেন জরুরি ছিল? আসলে এটা আরজিকর মেডিকেল কলেজে যারা রয়ে গেলেন তখন, সন্দীপ দাগী সন্দীপ চলে যাওয়ার পর তাদের কাছে একটা বার্তা ছিল, সন্দীপ যা বলছে মেনে চলো, আজকে সমপদমর্যাদায় সিএনএমসিতে সরিয়েছি, কালকে আবার ফিরিয়ে আনতে পারি, হাওয়া একটু ভালো হোক, পরিবেশ একটু শান্ত হোক, সন্দীপ কিন্তু ফিরবে, মাথায় রেখো। অতএব সন্দীপের কথানুযায়ী ওই ঘরটা ভাঙচুর, ওই ঘরের ভাঙচুরটা নিয়ে আজকে অভয়ের বাবা বলছেন, আমরা বলছি না, কি বলছেন শুনুন আপনারা। আমার মেয়েকে যে এখন তো মনে হচ্ছে ওখানে যে মার্ডার করেছে, এর কোনো প্রমাণ, মানে একটু সন্দেহ প্রকাশ করছি আমরা এই ব্যাপারে। অন্য ঘরে হতে পারে, হতে পারে, তার জন্যই হয়তো প্রমাণ লোপাটার চেষ্টা করে। সতরূপ যে ঘরটা কথা শুনতে আসবো, যে ঘরটা খুব সংক্ষেপে সতরূপ, যে ঘরটার কথা উনি বলছেন বা ইঙ্গিত করছেন, হয়তো মুখ সরাসরি বলছেন না, যে ঘরটা ভাঙচুর নিয়ে এত প্রশ্ন, সেই ঘরটার কাছে যখন কলকাতা পুলিশ তদন্ত করছিল, বারবার পুলিশ কুকুর যাওয়ার চেষ্টা করছিল। হ্যাঁ এক্স্যাক্টলি, ওই অনির্বাণ একটু আগে যে একটা খবরের কাগজের কথা মানে কোট করতে গিয়ে নামটা দিল না, সেই খবরের কাগজে কদিন আগে প্রথম পাতার পরশু দিন খুব সম্ভবত খবর ছিল যে পুলিশের যে স্নাইফার ডগ, পুলিশের কুকুর ওই জায়গাটাকে যেখান থেকে বডিটা পাওয়া গেছিলো সেখানটায় গিয়ে সবার আগে ছুটে গেছে সেই ঘরটার দিকে, যে ঘরটাকে তারপর ওরা তখন ওদের মনে হলো যে এখানে গোটা পশ্চিমবাংলার এতগুলো মেডিকেল কলেজ আছে। দেখা হতে গিয়ে আমি গতকাল দেখছিলাম ডক্টর মানুষ ঘুমটা একটা জায়গায় বলছিলেন যে কোন মেডিকেল কলেজের প্রতিটা ডিপার্টমেন্টে ডাক্তারদের বিশ্রাম নেওয়ার আলাদা ঘর রয়েছে, হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হলো যেখানে এই ক্রাইমটা ঘটেছে সেইখানকার ঠিক পাশে সেই ডিপার্টমেন্টে এখন একটা ঘর বানাতে হবে। আমি একটা কথা বলি অনির্বাণ এখানে যে কথাটা বলছে, আমার মনে হয় ওইটুখানি উকিল হিসেবে ঠিক আছে ওর কথাগুলো বলছে, কিন্তু আমি যতদূর বুঝি বা আমরা যতদূর জানি কোর্ট যে দায়িত্বটা সিবিআইকে হ্যান্ড ওভার করেছে এই কারণে নয় যে চার দিন মানে প্রচুর সময়, চার দিনে পুলিশ কিছু করতে পারেনি মানে আর করতে পারবে না, অতএব সিবিআইকে দিয়ে দিয়েছে। আমরাও জানি একটা তদন্ত শেষ করার জন্য 4 দিন প্রচুর সময় নয়, মুশকিলটা হচ্ছে যে যারা তদন্তটা করছে তাদের উদ্দেশ্য, যাদের হাতে তদন্তটা রয়েছে তাদের উদ্দেশ্যটা যখন কোর্টের মনে হয় যে এদের উদ্দেশ্যটা হচ্ছে অপরাধকে বা অপরাধীদেরকে আড়াল করা, তখন তাদের হাত থেকে তদন্তটাকে সরিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে তদন্ত হ্যান্ডওভার করার 4 ঘন্টা পরে ঘন্টা হয়েছে, এবং এটা কেন হয়েছে, আমি কেন হয়েছে আমি কথাটা বলছি এই কারণে যে দেখো এখানে এই প্রশ্নটা তো সবার আগে এসেছে যে সন্দীপ ঘোষ যে লোকটার হাত আমলে এই ঘটনাটা ঘটেছে, যার বিরুদ্ধে এত অভিযোগ উঠছে, এমনকি এই ঘটনা ঘটার পরেও যে প্রথম এই স্টেটমেন্ট দিল যে মেয়েটার এটা একটা দায়িত্ব জ্ঞানহীনতা হয়েছে রাত্রিবেলা সেমিনার রুমে যাওয়াটা, তাকে আপনি 4 ঘন্টার মধ্যে রিইনস্টেট করলেন, কথাটা অনির্বাণের ঠিক, তার মানে কি তাকে তদন্ত ডাকা যাবে না, তার মানে তাকে গ্রেপ্তার করা যাবে না? সবই করা যাবে, কিন্তু তার মানে রাষ্ট্র যে এই লোকটার পেছনে রয়েছে সেই রাষ্ট্রের নিরপেক্ষতাকে আমি কীভাবে ভরসা করব? এক্ষেত্রে আমি এই প্রশ্নটা তোমাদের মনে থাকবে, যখন বকটুয়ের ঘটনাকে হ্যান্ড ওভার করেছিল সিবিআইকে, কোর্ট পরিষ্কার ভার্ডিক্টটা লিখে দিয়েছিল যে অনুব্রত মণ্ডল শাসক দলের নেতা ঘটনাটা ঘটার পরে প্রেস কনফারেন্স করে বলছে টিভি ব্লাস্ট থেকে আগুন লেগেছে, দেয়ার বাই ট্রাইং টু লিড দ্য ইনভেস্টিগেশন টু আ পার্টিকুলার ডিরেকশন। অতএব যে ইনভেস্টিগেশনটাকে একটা
তার দিকে চালিত করার চেষ্টা করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে, এমত অবস্থায় সেই দল পরিচালিত পুলিশের হাতে আমরা এটাকে রাখবো না। এখানে প্রশ্নটা এখানে চার দিন বা ২০ দিনের প্রশ্ন না। কামদুনির ক্ষেত্রে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ১৫ দিনের মধ্যে পুলিশকে চার্জশিট জমা দিতে হবে, তদন্ত শেষ করতে হবে। প্রচুর হাততালি দিয়েছিল তৃণমূলের লোকেরা, তো ১৫ দিন পরে তদন্ত শেষ হলো, কি পরিণতিটা হলো? সেই কামদুনির ধর্ষক এখন বাড়িতে বসে পায়ের ওপর পা তুলে টিভিতে আর্জি করে ধর্ষণ দেখছে, এইটা তো বাস্তবতা। আমাদের বলতে খারাপ লাগে, কিন্তু এগুলোই তো হচ্ছে, ঘটছে পশ্চিমবাংলায়। দেখুন নন্দনবাবু তুলছিলেন বলে আমি এমপি কাছে, দেখুন নন্দনবাবু কোর্টের বিষয়ে বলেছেন বলে আমিও কোর্টের বিষয়ে একটা কথা বলবো। এই পুরো ঘটনায় কলকাতা পুলিশ প্রথম যাকে অপরাধী হিসেবে গ্রেপ্তার করেছে তার আইডেন্টিটি কমিশনার অফ পুলিশকে অন্তত ৩০ বার জিজ্ঞেস করেছেন সাংবাদিকরা, উনি কি সিভিক পুলিশ, উনি কি আপনার অথরিটিতে কাজ করতেন, আপনারা কি রিক্রুট করেছিলেন ওনাকে, আপনি তো জানেন। এর পরের প্রশ্নগুলো করেননি, এবার আমি করছি। আপনি তো আইনের ব্যাপার জানেন, রাজশেখর মান্থার একটা স্পেসিফিক অর্ডার রয়েছে কলকাতা হাইকোর্টের যে সিভিক পুলিশকে কোন কোন কাজে ব্যবহার করা যাবে। তারপর কলকাতা পুলিশ একটা সার্কুলার দিয়েছিল, সেই সার্কুলার দিয়ে বলেছিল যে সিভিক পুলিশকে ভাই আমরা ট্রাফিক ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করব না। তো কি কারণে সঞ্জয় ওখানে ঘুরে বেড়াচ্ছিল, কে তাকে পাঠিয়েছিল, পুলিশের গাড়ি চালাচ্ছিল, আমার বক্তব্য হচ্ছে হাইকোর্ট প্রাইমা ফেসিতে এটা বুঝতে পেরেছেন যে অভিযোগ যার বিরুদ্ধে সেই অথরিটি ইনভেস্টিগেট করবে, এবং সেই ইনভেস্টিগেশন আপনারা আমাকে মেনে নেবেন। মানে চোর যে চুরি করেছে তাকেই আমি তদন্ত ভার দেবো, সে বলবে যে আমি চুরি করেছি, আমি মমিতার কাছে একবার যাব, মমিতা আদৌ জাস্টিস পাবে মেয়েটা। আমি মমিতা চক্রবর্তীর কাছে একবার যাব, গবেষক মমিতা কোনো রাজনৈতিক দল করেন না, কোনো রাজনৈতিক মতের প্রতি তার আনুগত্যও নেই আলাদা করে, কিন্তু তিনি এই রাজপথ দখলের আন্দোলনটাকে সমর্থন করেছিলেন। আমি সেই জায়গা থেকে মমিতা জিজ্ঞাসা করছি, আপনার কি মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির শিকার হচ্ছে না? নিশ্চিতভাবে এই ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে, কিন্তু তাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি পর্যন্ত পৌঁছে যাওয়া নাগরিক হিসেবে আপনার মনে হচ্ছে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এটা রাজনীতিকরণ হয়ে গেল? প্রথমেই বলবো যে আজকে শাসক দল যেটা করে হচ্ছে দুর্গাপূজার কার্নিভাল ওরকম ঘটা করে করে। হ্যাঁ, এবার মা দুর্গা দশাতে মহিষাসুর বধ করেছেন, কিন্তু ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে পুরাণ থেকে এদের দ্রৌপদীর বস্ত্রহরণ চ্যাপ্টারটা প্রচন্ড প্রিয়, এতটাই প্রিয় সে নিদর্শন আমরা ২০১১ থেকে পেয়ে গেছি। আর অনির্বাণ দা একটা কথা বলি, মানে মুখ্যমন্ত্রীকে প্রেডিক্ট করাটা ইজ ভেরি ডিফিকাল্ট ফর আমাদের জন্য। কারণ কেন বলছি, গত ১৩ বছর ধরে তাকে কেউ চিনতে পারলো না, কেউ আমরা প্রেডিক্ট করতে পারলাম না, এখন কি করে ওইভাবে বলবো, এখন বলা যায় না। একটা কথা বলবো, কালকে ব্যাপারটা ঠিক এরকম হয়ে গেছিল, তুমি নিশ্চয়ই দেবদাস পড়েছো শরৎচন্দ্রের, সেখানে মনে আছে একটা জায়গায় ছিল কি যে নিজের পিণ্ডদান উনি নিজেই করছেন, মানে দেবদাসের পিণ্ড নিজে, মানে বলে না সেলফ পিণ্ডদান, যেটা নিজস্ব পিণ্ডদান করা, ওইটা আমরা করেছি। কালকের ব্যাপারটা না বেশ ওরকমই হয়ে গেছিলো যে উনি অ্যাকচুয়ালি কি চাইছেন, কার পদত্যাগ চাইছেন, কিছু বোঝা যাচ্ছে না। আর ঘন ঘন মানে কন্ট্রাডিক্টরি কথাবার্তা, একবার বলছেন এআই অ্যাপ্লিকেবল অ্যাপ্লাই করা হয়েছে, একবার বলছে রাম বাম, একবার এটা অব্দি উনি বলেছেন যে ন্যাশনাল ফ্ল্যাগটাতে বিজেপির ছেলেরা অ্যাটাক করেছে। আমার কথা হচ্ছে যারা কি ন্যাশনাল ফ্ল্যাগ হাতে ধরে তারা সবাই বিজেপির ছেলে, গোটা ভারতবর্ষ, ১৫ই আগস্ট মাঝরাত, ১৪ তারিখ ১২টার পরে, ১৫ই আগস্টের মাঝরাত পরে, তাই তো? তো সেইখানে তো লোকের হাতে ন্যাশনাল ফ্ল্যাগ থাকবে, দ্যাট ইজ ভেরি ন্যাচারাল অ্যান্ড নর্মাল। তাহলে আজ অব্দি তাহলে ভারতবর্ষটাও তাহলে মানে উনি ন্যাশনাল ফ্ল্যাগটাকে ভারতবর্ষকে আলাদা করতে চাইছেন, সেটা একটা বিষয়। আর অনির্বাণ তাকে আমি একটা কথা বলতে চাই, উনি যেটা শুরুতেই বললেন যে দুদিন তিন দিন পর হয়তো ডাকা হতেই পারবে, সেটা ওয়েট করা উচিত ছিল, সামথিং লাইক দ্যাট। এবার একটা কথা বলি যে সেটা তো তাহলে মানে তথ্যগুলোকে প্রমাণ লোপাটের জন্য একটা স্ক্রিপ সাজানোর অপরচুনিটি তাদেরকে দেওয়া হতে পারতো। আর অনির্বাণ আমি তোমায় বলছি, আমার একটা খুব প্রশ্ন একটা মাথায় ঘোরাফেরা করছে, এটা ভেবো না যে কোনো কনফিউজিং ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছি, সেটা হচ্ছে যেটা খুব বড় প্রশ্ন এবং আমি শিওর এটা অনেকের এটা প্রশ্ন, এই যে সঞ্জীব রায় বলে ছেলেরা ধরা পড়েছে, এর সাথে কি ভিকটিমের শরীরে খুঁজে পাওয়া ফ্লুইডটাকে ম্যাচ করে দেখানো হয়েছে? হতেই তো পারে যে আজকে যেটা বারবার একটা কথা ভেসে আসছে বা সাসপেক্ট যেটা করা হচ্ছে যে মেয়েটিকে অন্য কোনো ঘরে খুন করে ওই সেমিনার হলে রাখা হয়েছে, হতেই তো পারে যে এই সঞ্জীব রয় বলে ছেলেটাকে শুধুমাত্র ইউজ করা হয়েছে জাস্ট টু হাইড দ্য অ্যাকচুয়াল ক্রিমিনাল। অধ্যাপক জন্টু পড়ায় অনেক বেশি পরিচিত, তার একটা ফ্রয়েডিয়ান স্লিপ। মুখ্যমন্ত্রী গত ৩-৪ দিন ধরে সমানে ধনঞ্জয় ধনঞ্জয় বলছেন, সঞ্জয় কি নতুন ধনঞ্জয়?
মানে হতে পারে কি, মানে জিজ্ঞাসা করছি, জিজ্ঞাসা করছি, আমি জানি না, মুখ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী তাই মুখ্যমন্ত্রী যদি বলে এটা কি নতুন ধনঞ্জয়, তা না হলে আমি বলছি পুরনো ধনঞ্জয় নাকি নির্দোষ ছিল, মুখ্যমন্ত্রী বলছে নির্দোষ ছিল, নতুন মুখ্যমন্ত্রী বলছে ধনঞ্জয় ছিল বলে হাজির সাজা হয়েছিল, বিমল ঘোষ রাস্তায় নেবে তার হয়ে তার হাজির হবে বলে মিছিল করেছিল, একদম মমিতা আসছে আপনার কাছে অনির্বাণ, অনির্বাণ তা না হলে প্রাইমারি তদন্তটাই শুরু হয়, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ব্লাড ব্লাডকে যে ইয়ে করা গ্রুপিং করা, এগুলো একদম ব্লাড গ্রুপিং করা, একদম বিজ্ঞানের ন্যূনতম যে তথ্য ওটা ব্লাড গ্রুপিং একটা, আমি বলছি আরে স্টেপ তাই তো চার দিনে নেওয়া শুরু হয়নি রে বাবা, করে জানলেন রিপোর্ট তো আপনি শিওর, আমি বলছি আমি বলি শিওর তো, আমি এখানে চ্যালেঞ্জ করছি গতকাল যদি কেউ আমি এখানে চ্যালেঞ্জ করছি আদালত, হ্যাঁ একদম তুমি করো, আমি বলুন যে আদালতের স্ট্রিমিংটা দেখো লাইভ স্ট্রিমিংটা, পুলিশকে প্রশ্ন করেছে আপনি পাশে রাখছেন, এক সেকেন্ড জুনিয়র ট্রেনি পুলিশদের দিয়ে কাজ করাচ্ছেন, আবার বড় বড় কথা বলছেন, কিছু হয়নি জানি না, কালা বদলি হয়ে যায় না, হাজার হাজার ডাক্তার আন্দোলন করছেন তার মধ্যে কালা বদলি হয়েছে আমি জানি না, বলতে পারবো না, আবার 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 আমার মনে হচ্ছে বুঝতে পারছি না ঠিক, আবার আমার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিসলিড করার চেষ্টা করছে কেউ, আমি জানি না, আমি না জেনে কথাটা বলছি, আমি খবর নেব, নেওয়ার পর ঠিক কথাটা বলবো, আমার লেভেলের একটা লোকে একটা না জেনে কথা বলা উচিত নয়, আমার মনে হয় মুখ্যমন্ত্রীকে কেউ যেন মিসগাইড না করে। অনির্বাণ, শোভনদেব চট্টোপাধ্যায় ডাক্তারদের বদলি প্রসঙ্গে বলছেন যে মনে হচ্ছে মুখ্যমন্ত্রীকে কেউ মিসলিড করছে, শান্তনু সেন সন্দীপ ঘোষকে পুনর্বহাল করার প্রশ্নে বলছেন মনে হচ্ছে মুখ্যমন্ত্রীকে কেউ মিসলিড করছে, মমতাকে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দেবেন, মানে উচিত আপনার মনে হয় ব্যর্থ? শোভনদেব বাবু তার মতামত জানিয়েছেন অত্যন্ত, একই মন্ত্রিসভার সদস্য, হ্যাঁ বলছি বলছি, এই উনি এতই সিনিয়র লিডার যে তিনি নিজে থেকেই এই কমিউনিকেশন দিতে পারেন পার্টির মধ্যে, হ্যাঁ নিশ্চিতভাবে সেটা দেবেনও নিশ্চয়ই, তাতে যদি তার মনে হয় থাকে যে কোথাও মিসলিড করছে। সতরূপ একটা সেন্টেন্স বলতে চাইছেন, এক সেন্টেন্স প্লিজ, একটা বাক্য বলছি আমি ঝন্টুদার সাথে, আমি একটা জায়গা থেকে ডিফার করব, ঘটনাটা হচ্ছে সঞ্জয় বলে যে গ্রেফতার হয়েছে, যদি এরকম হয়ে থাকে যে তার সিমেন স্যাম্পলের সাথে ধর্ষিতার শরীরে পাওয়া সিমেন স্যাম্পল ম্যাচ করছে না, যদি এরকম হয়ে থাকে আজকে সেইটাও সেই প্রমাণ সহ মানুষের সামনে বলার দায়িত্ব সিবিআই এর, সিবিআই এখনো অব্দি সেরকম কিছু বলেনি, অতএব অতএব সঞ্জয় কোনো দোষ নেই, ও নির্দোষ, এইটা বলে দেওয়াটা আমার মনে হয় এই স্তরে এই স্টেজে আমাদের পক্ষে খুব দায়িত্ব না, একেবারেই না, একেবারেই না, কিন্তু মুখ্যমন্ত্রী বারবার কিন্তু হতে পারে, এবং মুখ্যমন্ত্রী যেটা তুমি ফ্রয়েডিয়ান স্লিপ বললে আমি অন্যটা ফ্রয়েডিয়ান স্লিপ বলবো, অ্যাকচুয়ালি বলবো মুখ্যমন্ত্রী বলছে না দোষীদের ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই, তার মানে উনিও হয়তো জানেন যে এখানে খালি একা সঞ্জয় দোষী নয়, দোষীরা কিন্তু সেই বাকিদেরকে উনি আড়াল করছেন, আমি শুধু আমি একটাই লাইন বলতে চাই, ঘটনা ঘটবার পর থেকে যে ঘটনাক্রম তাতে এই নিরপেক্ষ তদন্তের জন্য এক মিনিটও এই প্রিন্সিপালকে বাইরে রাখা উচিত, বেশ ওকে, আমার সময় একেবারে শেষ, আমি আপনাদের যে রায় সেই রায়টা আমি দেখিয়ে দেবো, আমি প্রশ্ন করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় কি ব্যর্থ মুখ্যমন্ত্রী এই সব কিছুর পরিপ্রেক্ষিতে, যখন তিনি রাম বামকে দায়ী করছেন আর যখন রাজ্যের জনতা তাকে দায়ী করছেন, আপনারা কি উত্তর দিলেন ফেসবুক, মমতা কি ব্যর্থ মুখ্যমন্ত্রী? 95% বলছেন হ্যাঁ, না বলছেন 5%, চোখ রাখবো এক্স অ্যান্ডেলের পরিসংখ্যানে, এখানে 88% বলছেন হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ মুখ্যমন্ত্রী, না বলছেন 12%, এক্স অ্যান্ডেলের পরিসংখ্যান। এবার ইউটিউবের পরিসংখ্যানে নজর রাখবো আপনাদের রায়, 2 ঘন্টায় 67,000 মানুষ, 67,000 2 ঘন্টায় রায় দিয়েছেন, তাদের মধ্যে 90% বলছেন হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ মুখ্যমন্ত্রী, না বলছেন 10%, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যেভাবে গোটাটাকে রাম বাম বলে বাম এবং বিজেপির ঘাড়ে রাখতে চাইছেন, তার বিরুদ্ধে তৈরি হওয়া জনরোষকে রাজ্যের মানুষ সেটা বলছেন না, তারা যা বলছেন তাতে আমি যা বলে শুরু করেছিলাম সেটাই ঠিক প্রমাণিত হয়। কালীক্ষেত্র কলকাতার কালীঘাটের অনতি দূরে মুখ্যমন্ত্রীর বাড়ি, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অ্যাডভান্টেজ আছে, বুদ্ধদেববাবু নাস্তিক ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আস্তিক এবং ভীষণভাবে কালীভক্ত, মা কালীর মূর্তির সামনে গিয়ে দাঁড়ালে নাকি মনের ছায়া পড়ে, কর্মের ছায়া পড়ে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই যান, একবার গিয়ে দাঁড়াতে পারেন, আমার মনে হয় সে ছায়ায় সখাত সলিল ছাড়া আর বোধহয় কিছু উঠে আসবে না। অনির্বাণের অগ্নিবার এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।